বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর সুগত, যার হাতে আমাদের জীবন এবং মরণ, আমরা সবাই তার দিকে প্রতিবিত হব। প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাকে দেখাবো পদ্মা সেতুর যে স্থানগুলোতে স্পেন বসানো বাকি রয়েছে সেই স্থানগুলো সহ কোন কোন স্থানে স্পেন বসানো হয়েছে সেইগুলো দেখানোর ভিডিওটি নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়েই এই ভিডিওটি শেষ করব। তা হলো স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যটি হলো মাওয়া প্রান্ত থেকে শুরু করলাম, যাদিন আউট অফ পয়েন্টের আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে যাব যে পদ্মা সেতুর কোন কোন স্থানে স্পেন বসানো এখনও বাকি রয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি, এটি হলো মাওয়া প্রান্তের নামাকুড়ি থেকে পাঁচ নামাকুড়ি পর্যন্ত কোনো স্পেন বসানো হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখানে স্পেন বসানো হবে। পদ্মা সেতু প্রজেক্টের ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন এই স্পেনগুলো খুব তাড়াতাড়ি বসানো হবে। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সবগুলো স্পেন বসানো হবে জানিয়েছেন তিনি। তিনি আজ সংবাদ মিডিয়ার মাধ্যমে তার এই কথা ব্যক্ত করেন। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি এইগুলো সব পরিপূর্ণ করা হবে, কারণ পদ্মা সেতুর কাজ থেমে নেই। করোনাভাইরাস আছে, বাইরের অংশে আছে, কিন্তু পদ্মা সেতুর ভিতরে কোনো করোনাভাইরাসের কোনো আক্রমণ নেই। এখানে তিন শিফটে কাজ চলতেছে, অর্থাৎ প্রতি শিফটেই তাদেরকে পরীক্ষা নিরীক্ষা প্রশিক্ষণ হচ্ছে এই কাজের ভিতরে। তাই পদ্মা সেতুর এই কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সবগুলো স্পেন বসানো হবে পিলার উপরে। ভাই, আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ চলতি বছরের জুলাই মাসের মধ্যে সবগুলো স্পেন বসানো হয়ে যাক, এই কামনা করতেছি। আর পদ্মা সেতুর স্পেন বসানোর পরে চলতেছে রোড ওয়ে ও রেলওয়ে চলা বসানোর কাজ। দেখতে পাচ্ছেন যে রোড ওয়ে রেলওয়ে চলা বসানোর কাজ দুমচে চলছে। পদ্মা সেতু অলরেডি 2 কিলোমিটার বেশি বসে গিয়েছে রেলওয়ে স্ল্যাব, আর রোড ওয়ে স্ল্যাব বসানো হয়েছে 1 কিলোমিটার মতন, অর্থাৎ দুই দিক থেকে কাজ চলতেছে। পদ্মা সেতুতে যখন স্পেন বসানো হয় তখন রোড ওয়ে ও রেলওয়ে স্ল্যাবের কাজ চলমান থাকে, আর যেই স্পেনগুলো মাওয়ের রয়েছে সেগুলো এখন সেটিং করে রাখা হয়েছে। অলরেডি 3টি সেটিং করা হয়েছে, 1টি বাইর করা রয়েছে। এটি হলো 29তম স্পেন। ইনশাআল্লাহ চলতি সপ্তাহে বসানো হবে এই 29তম স্পেন 19 এবং 20 নম্বর খুঁটির উপরে। তাই পদ্মা সেতুর ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন এই কাজগুলো সহজেই সম্ভব হবে, কারণ তিনি বুঝতে পারেন যে কি কাজ করলে আমাদের এই পদ্মা সেতুর স্পেনগুলো খুব তাড়াতাড়ি বসানো সম্ভব। তাই তার ডিরেক্ট অনুসারে কাজগুলো চলমান থাকবে, তাই সে যেভাবে চালাবে সেভাবেই চলবে। অর্থাৎ তিনি বলেছেন জুলাই মাসের মধ্যে বসানো হবে, ইনশাআল্লাহ তা সম্ভব হতে পারে। প্রতি মাসে যদি একটু বেশি করে স্পেন বসানো শুরু করে তাহলে হয়তো বা চলতি বছরে জুলাই মাসের মধ্যেই সবগুলো স্পেন বসানো সম্ভব হবে, কারণ এখন স্পেনগুলো খুব কাছে, দূরে নয়, শুধু 2টি স্পেন দূরে। তা হলো 25 নম্বর খুঁটি থেকে 27 নম্বর খুঁটির উপরে এখানে 2টি স্পেন বসানো হবে, আর সব স্পেনগুলোই মাওয়া প্রান্তে। তাই মাওয়া প্রান্ত থেকে ঘাট বেশি দূরে নয়, খুব নিকটবর্তী। তাই এখানে স্পেন বসানো দিনের দিনে শেষ করা হবে। আর যাদের আউট অফ পয়েন্টে 2টি স্থান রয়েছে পাকা, সেটা হলো 25, 26, 27, এখানে 2টি স্পেন বসানো হবে, আর বাকি 9টি স্পেন বসানো হবে মাওয়া প্রান্তে। ইনশাআল্লাহ এগুলো সম্ভব হবে। তাই পদ্মা সেতু সকল আপডেট দেখতে হলে, জানতে হলে আমার সাথে চোখ রাখুন এবং আপনার এসেনশিয়াল কমেন্টগুলো আমার জানাতে পারেন, আমি আপনার সেই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। হয়তো মাঝে মধ্যে আপনাদের কমেন্ট উত্তর দিতে দেরি হয় বা ডিলে হয়, এটা কিছু মনে করবে না, আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকি, তখন এইগুলো সময় লাগে, তাই আমি দেখি না, পরবর্তী যখন দেখি তখন উত্তর দিয়ে দিই। তাই পদ্মা সেতুর সকল আপডেট আপনারা পাবেন আমাদের এই চ্যানেলেই। দেখুন পদ্মা সেতুর এই কাজগুলো গোয়েন টু ফিনিশ, খুব তাড়াতাড়ি শেষ করা হচ্ছে। আমি কিন্তু প্রতিনিয়ত পদ্মা সেতু ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে, যেই কাজটুকু করা হয় সেই কাজটুকুই আমি দেখার চেষ্টা করি। আজ দেখুন পদ্মা সেতুর ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন এটি জুলাই মাসের মধ্যে শেষ করা হবে স্পেন বসানোর কাজ। দেখুন এটা কিন্তু আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দিয়ে দিলাম, কারণ পদ্মা সেতুর এই কাজগুলো চলমান রয়েছে। আমি সর্বদাই পদ্মা সেতুর আশেপাশে থাকি এবং পদ্মা সেতুর ভিডিওগুলো করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তাই পদ্মা সেতুর সকল আপডেট দেখতে হলে, জানতে হলে আমার সাথে থাকুন। আর পদ্মা সেতুর এই কাজটি শেষ হোক আমরা সবাই দোয়া করি, আমিন সুম্মা আমিন। ভাই, সবাই সবাই দোয়া করবেন। এখন বর্তমানে চলতেছে করোনা ভাইরাসের গ্রাস থাবা, এই গ্রাস থাবা থেকে আলাদা আমাদের হেফাজত করে। আমিন সুম্মা আমিন। আজ রাখবো, দেখা হবে পরবর্তী অনুবিরতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।